আপাতত এই বাড়িতে আমি একটা রেস্তোরাঁ খুলবো। সেখানে সুকোন বাবু আর ওনার বাড়ির লোকেরা চাইলে আমাকে হেল্প করতে পারেন, মাইনে দেব, ভালো টাকা। এই কি খোলা হবে? খাবার দোকান, ক্যাফে। সেখানে বিরু আর খেদি আমাকে কিচেনে হেল্প করবে, আপনি চাইলে ক্যাশিয়ারের কাজটা করতে পারেন। এসব কি হচ্ছে কানাদা? বোনা ভাই খিচুড়ি বিজয় তো ঘাটলি, একটু উজবুক মুখ ঠ্যাং ভাঙো। এখানে যদি তোর এবালমি হচ্ছে নাকি? এসব কি হচ্ছে? এই করে তুমি প্যারিসে গিয়ে ক্যাফে খুলবে, তাই তো? প্যারিসে আমি ক্যাফে খুলবো, আপনাকে বললো কে? তুমি নিজেই বলেছো। অতটা ওয়াইন খেলে কেন বলো তো কাল রাত্রিরে? তুমি বললে তুমি প্যারিস যাবে, তুমি ওখানে একটা ক্যাফে খুলবে, তোমার ভানিয়াকে ভাল লাগছে না, খেঁদি শহর দোষটা ভাল লেগেছে, ওকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। হোয়াট ননসেন্স, তুমি নিজেই বললি। যাকে যেটা তোমার জানা দরকার সেটা হচ্ছে, একসময় আমি ফ্রান্সের সাভয় হোটেলের শেফ ছিলাম 4 বছর। হেজি বেজি ব্যাপার নয়। এসব আবল তখন বলে আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন? যে আমি তোমার থেকে বেশি অভিজ্ঞ, বেশি এক্সপিরিয়েন্সড। তোমার নাক কাটা যাবে না তো কার নাক কাটা যাবে বলো? শোনো, ওই বিয়ে বাড়িতে বসে আমি কিন্তু তোমার ব্যাপারে ভেবেছি। এখানে রেগুলার বেসিসে কোবরার ধমকানি, নাক কাটা, পটলার বাঁদরামো এগুলো সহ্য না করে তুমি এক কাজ করো, তুমি ওদের বলো যে নিচে ওই যে চত্বরটা আছে না, ওই মানে একটা বড় যে উঠোনটা, ওইখানে তুমি একটা চা, ডিম পাউরুটি এসব আর একটা ছোট হোটেল খুলবে। কত খরচা হয় বলো? এই 30-40 হাজার টাকা। ডেকোরের কাছ থেকে একটু চেয়ার টেবিল নিয়ে আসবে, একটু মাটির থালা টালা নিয়ে এই নাটকটা করে যাও, ওদের মাইনে দাও, ধরো এই অমলেট টমলেট একটু শেখাও টেখাও, এই করে তুমি কিছুদিন কাটিয়ে দাও, টাকা ফেলবে ওরা তোমার দলে চলে আসবে, তুমি দেখে নিও। এই করতে করতে তোমার 15 দিন পার হয়ে যাবে, তখন তোমার ডিড নোটারাইজড হয়ে যাবে, ডিডটা তুমি তোমার বিল্ডারের হাতে তুলে দেবে, তোমার বিল্ডার ওদের লাত মেরে তাড়িয়ে দেবে, বুঝছো? অলওয়েজ বিন ইওর এনিমি ওভার, অলওয়েজ শত্রুদের বন্ধু করে নাও। কে কি করবে ঠিক করে নাও। আপনার দোকানে গামছা পাওয়া যায়? কি বলছে সব? গামছা? হ্যাঁ, দোকান করুন, আমি আসছি। বিরু, আজ থেকে তোমাকে অ্যাপয়েন্ট করলাম, মাইনে 2000 টাকা, অ্যাডভান্স 500 টাকা দেবো। 500? আপনার দোকানে ওই মাটির থালা বাটি এসব পাওয়া যায়? আমার 20টা থালা বাটি গেলাস লাগবে। আর চেনা কোনো ডেকোরেটর থাকলে বলবেন, 6টা টেবিল 12টা চেয়ার 12টা গার্ডেন আমরা, বড় ছাতা হওয়া চাই, যা ভাড়া লাগে আমি দিয়ে দেবো। চাইলে আপনি কমিশন রাখতে পারেন, ক্যাফেটা তো আপনারই হবে। বিরু বেরোতে হবে, আমি টাকাটা নিয়ে আসি। এই হোটেল কিন্তু আমি হতে দেবো না।